গুড্ডি ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় অনুজের লাশবাহী গাড়িতে করে যখন ফিরছে তখন গুড্ডিকে বারবার কাঁদানোর চেষ্টা করে যুধাজিৎ, কিন্তু গুড্ডি পাথরের মূর্তির ন্যায় বসে আছে। বাড়িতে পৌঁছানোর পরে অনুজের কপালে চন্দন দিয়ে তিলক দিচ্ছে গুড্ডি, কারোর কোনো কথা তার কানে যাচ্ছে না। অনুজের বাবা তো সরাসরি জানিয়ে দিল তার ছেলের মৃত্যুর জন্য এই গুড্ডি দায়, তিলে তিলে মেরেছে। পৃথিবীকে আজও পর্যন্ত কোনো স্বামী তার স্ত্রীকে নিজে গ্রেফতার করেননি। এই কথা বলার পাশাপাশি অনুজের বাবা আরো বলে এই সব কিছু হয়েছে বাজে মেটার জন্য। অনুজের বাবার পাশাপাশি যুধাজিতের মায়ের অভিযোগ আরো তীব্র। যুধাজিতের মা সরাসরি জানিয়ে দিল এই গুড্ডির জন্য অনুজের এই পরিণতি, এবার আমার ছেলেটাকে খাবে। অনুজের বাবা বলে আমি ওর নামে থানায় অভিযোগ করব। যুধাজিৎ বলে এসব করে কিচ্ছু হবে না কাকা, কারণ আমি তো একজন ডাক্তার, তাই বলছি এখানে গুড্ডির কোনো দোষ নেই। অজানা এক জ্বরে আক্রান্ত হওয়ার পরে হার্ট অ্যাটাক হয় অনুজের, তারপর তো মারা যায়। অনুজের বাবা বলে ওর কি হার্ট অ্যাটাকের বয়স, এই মেয়ের কারণেই তো হয়েছে। এরই মধ্যে কয়েদির পোশাক পরানো অবস্থায় শিরিনকে নিয়ে এসেছে। শিরিন এসেই গুড্ডিকে বলে এই তুই এখানে কি করছিস, তোর স্বাদ মিটেনি? আঙ্কেল আপনি ওকে ছাড়বেন না, আর পুবলুকে আপনার কাছে রেখে দেবেন, ওর কাছে থাকলে ও পুবলুকেও শেষ করে দেবে। অবাক হয়ে যায় যুধাজিৎ, আর পুবলু গুড্ডির মতো পাথর হয়ে যায়। অবুজের বাবা জানিয়ে দিল সে থাকতে পুবলুর কোনো ক্ষতি হতে পারবে না, আর গুড্ডিকে যা করার সেটাই করবে। তাহলে কি গুড্ডিকে পুলিশের হাতে তুলে দিবে বিনাকবাবু, মানে অনুজের বাবা, নাকি অনুজকে দাহ করার আগেই গুড্ডিও না ফেরার দেশে চলে যাবে? বন্ধুরা এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।